বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ডক ইয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জের অ্যাডমিন বিভাগের এমটি পুল শাখার জন্য চুক্তিভিত্তিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। প্রিয় ভিউয়ার্স, ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত কথা বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলটা যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। কমিট নাম্বার এক পদের নাম হচ্ছে যানবাহন চালক এমটিডি, এই পদে নেওয়া হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যানবাহন চালানোর কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, অষ্টম শ্রেণী পাস, হেভি বা মিডিয়াম লাইসেন্সধারী হতে হবে। কমিট নাম্বার 2 পদের নাম এমটি ফিটার, এই পদে নেওয়া হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমটি ফিটার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী পাস সহ ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30 বছর, তবে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন স্কেল হচ্ছে সরকারি বেতন স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণ, অত্র প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। আবেদনপত্রে পাঠানোর শর্তাবলীগুলো হচ্ছে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি, প্রতিষ্ঠানের বেতন কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে চাকরিতে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 4 কপির পাসপোর্ট সাইজ ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব বা জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ বা প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সময় সত্যায়িত কপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনের পত্র ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানায় আগামী 4 এপ্রিল 2022 তারিখের মধ্যে অফিস সময়ে প্রেরণ করতে হবে। প্রেরিত খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না। বর্তমানে দেশে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই কোভিড-19 টিকা সনদ প্রদর্শন করতে হবে। ব্যবস্থাপনা পরিচালক। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, যেটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এর নিয়ে বিজ্ঞপ্তির আপডেট তথ্য যা আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।